সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জান্নাত মিডিয়ার আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সুপ্রিয় দর্শক, আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনার সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আমরা অনেকেই ভালো উপার্জন করি কিন্তু বরকত অনেকেই পাই না। বরকত না আসার পেছনে কিছু কারণ রয়েছে। আজকে আলোচনা করব আপনাদের জীবনে বরকত না আসার প্রধান 6টি কারণ সম্পর্কে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন কেন আপনার উপার্জনে বরকত নাই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের তালিকায় প্রথম স্থানে রয়েছে বাড়িতে অতিথি আসলে নারাজ হয়ে যাওয়া। আমাদের সমাজে অনেক মানুষ আছেন, যখন বাড়িতে অতিথি আসে তখন বাড়ির মানুষ নারাজ হয়ে যায় এবং বলতে থাকে এই অতিথিগুলো আসার সময় পায় না, যখন তখন চলে আসে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অতিথির আপ্যায়ন করতে, আর আজ আমরা অতিথি আসলে নারাজ হয়ে যাই। নাম্বার 2, রোজগার থেকে বেশি খরচ করা। আপনি যদি 10 টাকা আয় করেন আর 12 টাকা খরচ করেন, তাহলে আপনার বাড়িতে বরকত আসবে কীভাবে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কাজটি করতে নিষেধ করেছেন। আয় অনুযায়ী ব্যয় করা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতেরই একটি অংশ। নাম্বার 3, আত্মীয় স্বজনদের সাথে খারাপ ব্যবহার করা। আপনার বাড়ির চাচা মামাদের সাথে আপনার কোনো ভালো সম্পর্ক নেই, সারাদিন শুধু ঝগড়া বিবাদ লেগেই থাকে, ছোটোখাটো বিষয় নিয়ে একটু একটু মনোমালিন্য থেকে শুরু হয়ে তুমুল ঝগড়া শুরু হয়, যেখানে আপনি রক্তের সম্পর্কের বন্ধন রক্ষা করছেন না। আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না, আর আপনি সেখানে শুধু বন্ধন বিচ্ছিন্নই নয় বরং রীতিমতো ঝগড়া বিবাদে লিপ্ত হচ্ছেন, তাহলে আপনার ঘর থেকে দারিদ্রতা কখনোই ছুটবে না। নাম্বার 4, বাড়িতে ফাটা জিনিস ব্যবহার করা, যেমন ফাটা বাটি, ফাটা গ্লাস ইত্যাদি ব্যবহার করা। আপনার টাকা পয়সার কমতি নেই, তারপরও অনেকে আছেন ছেঁড়া জামা কাপড় ফাটা জিনিসপত্র ব্যবহার করেন, এটি ইসলাম একেবারেই সমর্থন করে না। আপনার আসবাবপত্র কম থাকতে পারে কিন্তু যেটাই থাকে সেটা যেন ভালোই থাকে। নাম্বার 5, উপুর হয়ে শয়ন করা। সুপ্রিয় দর্শক, উপুর হয়ে শয়ন করা এমনিতেই ইসলামী নিষেধ। এছাড়া উপুর করে শয়ন করার ফলে অনেক রোগব্যাধিও আসে, আর যখন রোগব্যাধি হয় তখন ডাক্তার দেখাতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপুর হয়ে শোয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা স্বরূপ অনেক হাদিস বর্ণনা করেছে। নাম্বার 6, ও আমাদের তালিকায় সর্বশেষে রয়েছে সকালে সূর্য ওঠার পরও শুয়ে থাকা। সুপ্রিয় দর্শক, বর্তমানে আমাদের দেশে সকালে ঘুম থেকে ওঠার প্রবণতা খুবই কম, মানুষ এখন সকাল সকাল উঠতে চায় না, আলসেমি ভাব করে, যার ফলে তার বাড়িতে বরকত আসে না। সুপ্রিয় দর্শক, আমরা যেন আমাদের আজকের এই ভিডিও থেকে শিক্ষা গ্রহণ করে তা আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারি এবং এর মাধ্যমে উপরুক্ত এই 6টি কাজ থেকে যেন আমরা বিরত থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।